একটি বাচ্চা মেয়েকে নিয়ে তার বাবা গেলেন রেস্টুরেন্টে খেতে, সামান্য খাবার, ধোসা খাবেন বলে। তো কি হলো, জাস্ট বসেছে তারা খেতে, তো বাচ্চাটি ওখানে বসে জিজ্ঞাসা করছে, বাবা আজকে আমরা ধোসা খাবো। তো লোকটি খুব খুশি, বাচ্চার মুখে একদম অদ্ভুত একটা আনন্দ, প্রথমবার রেস্টুরেন্টে এলো, প্রথমবার হোটেলে খেতে এসেছে। তো ওয়েটার এসে জিজ্ঞাসা করলো, কী খাবেন আপনারা? তো লোকটি বলল যে একটা ধোসা দিন, বাচ্চাটা খাবে। তো তখন ওয়েটার জিজ্ঞাসা করলো, আপনি খাবেন না? বললো, না 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 না, ও একটাই দিন, একটাই দিন, আর খাবো না। ওয়েটার চলে গেল। তো দূর থেকে অনিমেষবাবু লক্ষ্য করছিলেন জিনিসটা, তিনি চা খাচ্ছিলেন। তো হঠাৎ লক্ষ্য করলেন যে লোকটির একটি ফোন এলো, ফোনটি রিসিভ করছেন যখন, তখন দেখলেন যে হাতে ছোট্ট একটা ফোন, অত্যন্ত নর্মাল ফোন, এখনকার দিনের অত বড় বড় ফোন না, ছোট্ট একটা ফোন, তাতে আবার গার্ডার দিয়ে বাঁধা, পড়ে গেছিল, ভেঙে গেছে হয়তো। তো যাই হোক, ফোনটি রিসিভ করে বললেন যে, আরে হ্যাঁ, মেয়েকে নিয়ে এসছি, ওকে বলেছিলাম না যে ও যদি ক্লাসে ফার্স্ট হতে পারে ওকে ধোসা খাওয়াবো, তো আজকে সেখানেই এসেছি। উল্টো দিক থেকে কিছু প্রশ্ন এসেছে নিশ্চয়ই, তার উত্তরে এই ভদ্রলোকটি বললেন যে, না না না, ওর জন্য একটা একটা ধোসাই এনেছি, অত পয়সা আছে নাকি, বাড়িতে গিয়ে আমি ডাল ভাত খাবো, স্ত্রী রয়েছে তো ওর সঙ্গে ডাল ভাত খাবো, আমরা বড় আনন্দ করে খাবো, তো আজকে আবার মেয়েটার জন্মদিন, সেই জন্য একটু ওকে নিয়ে বেরোলাম, আর কিছু না, এই আমার যা সামর্থ্য আর কি। তো এটাই বলে ফোনটা রেখে দিল লোকটা। লক্ষ্য করছিলেন অনিমেষবাবু পুরোটাই শুনলেন, চলে গেলেন কাউন্টারের কাছে, ওখানে গিয়ে নিজের চায়ের দাম দিলেন এবং ম্যানেজারকে বললেন যে, এই যে বাচ্চা মিটিয়া তার বাবা এসেছে, আপনি একটা কাজ করুন, ওরা একটা ধোসার অর্ডার দিয়েছে, আপনি ওখানে দুটো ধোসা দিয়ে দিন এবং দামটা নেবেন না ওদের থেকে, দামটা আমি দিচ্ছি। তখন ম্যানেজার জিজ্ঞাসা করলো, স্যার ওরা যদি জিজ্ঞাসা করেন? তো অনিমেষবাবু বললেন, বলবেন আমি দিয়েছি কিছু বলবেন না, শুধু এটুকু বলবেন যে মেয়েটি যেহেতু ক্লাসে ফার্স্ট হয়েছে এবং জানতে পেরেছেন যে মেয়েটির আজকে জন্মদিন, তাই জন্য এটা হোটেলের তরফ থেকে ভালো রেজাল্ট করার জন্য একটা ট্রিট, এটা আপনারাই খাওয়াচ্ছেন, ব্যাস আপনি শুধু এটুকু বলুন। তো ম্যানেজার শুনে তার এতটা ভালো লাগলো, তার মনে একটা নিশ্চয় কিছু হলো, তো তিনি বললেন যে, স্যার এই পূর্ণ করার সুযোগটা আপনি আমাদের দিন, আপনি যে এতটা ভেবেছেন এটাই অনেক, বাকিটা আমরা করব, এটুকু আমাদের উপর ছেড়ে দিন। তো যাই হোক, ম্যানেজার গেল সেখানে, তো ইতিমধ্যে একটি ধোসা আসার কথা, তো তিনি ফোন করে বলেন যে একটা নয় তুমি দুটো ধোসা নিয়ে এসো। যাই হোক, কথা মতো দুটো ধোসা বাবার মেয়ের কাছে পৌঁছে গেল। তো তখন ম্যানেজারের সঙ্গে গেলেন, তো লোকটি দুটো ধোসা দেখে অবাক হয়ে গিয়ে বললো যে, না 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 না, আমি একটা ধোসা অর্ডার করেছিলাম, আপনাদের ভুল হচ্ছে, আমার কাছে এত পয়সা নেই দুটো ধোসা খাওয়ার। তখন ম্যানেজার বললেন যে, না না না, এটা আপনার মেয়ে আজকে ফার্স্ট হয়েছে তার জন্য এবং আজকে আপনার মেয়ের জন্মদিন, সেই জন্য এটা আমরা হোটেলের তরফ থেকে দিচ্ছি, আর কিছু না, এটা আমাদের ভালোবাসা এই বাচ্চাটার প্রতি। তখন লোকটি তার মেয়েকে বলছে, দেখেছিস পড়াশুনো ভালো করলে কত কী পাওয়া যায়। তো তখন লোকটি একটুখানি কাতরভাবে বলল যে, আপনি যে আমায় ধোসাটা দিয়েছেন এইটা একটু প্যাক করে দিন, কারণ বাড়িতে আমার স্ত্রী রয়েছেন, ও কোনো দিন ধোসা খায়নি, তাহলে দুজনে মিলে একসাথে খেতে পারবো। তখন ম্যানেজার বললেন যে, আপনি এটা এখানে শান্তিমতো বসে খান, আপনাদের বাড়ির জন্য আমি তিনটে ধোসারও প্যাক করে দিচ্ছি, সেই সঙ্গে কিছু মিষ্টি পাঠিয়ে দেবো, যাতে আপনার মেয়ের জন্মদিন আপনারা ধুমধাম করে পালন করতে পারেন এবং মিষ্টিটা আপনি পাড়ার সবাইকে খাওয়াতে পারেন, সেরকমই মিষ্টি দেব। তো সবটা দূরে দাঁড়িয়ে লক্ষ্য করছিলেন অনিমেষবাবু। কি হলো বলুন তো বিষয়টা? আসলে এই যে আমরা বলি না, চারদিক থেকে ভালো মানুষ কমে যাচ্ছে, ভালো চিন্তা কমে যাচ্ছে, ঠিক কথা, ভুল নয়, ভুল নয়, মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে যাচ্ছে, অকৃতজ্ঞ মানুষ দেখছি আমরা প্রত্যেকেই, অনেক এ ধরনের মানুষ তো দেখতে পাই, কিন্তু তার মধ্যেও কোথাও গিয়ে এই অনিমেষবাবুর মতো কিছু মানুষরা আছেন বলে মানুষ আজও ভালো থাকতে ভুলছে না, কিছু কিছু মানুষ আজও ভালো থাকার স্বপ্ন দেখে। এই যে ভালো চিন্তা, ভালো চিন্তার বীজ, সেটা তো আমরা পারি ছড়িয়ে দিতে, তবে না ভালো গাছ হতে পারে যেটা সমাজের কাজে লাগবে, কি বলেন? কাজেই ভালো চিন্তার বীজ কিন্তু ছড়িয়ে দেওয়াটা প্রয়োজন।
সব জায়গায় বীজ পড়ে, সব জায়গা থেকে কি গাছ হয়? ওইভাবে ভাবলে তো হবে না, চেষ্টা করতে হবে, আমাদের প্রত্যেকে চেষ্টা করতে হবে, ভালোটুকুকে বাঁচিয়ে রাখতে হবে, ভালো সত্তাকে বাঁচিয়ে রাখতে হবে, ঠিক ভালো মানুষ পাওয়া যাবে, ঠিক ভালো ভালো গাছ বেড়ে উঠবে। আসলে আমাদের ভালো চিন্তা, শুভ চিন্তা, সেটা নিজেদের মধ্যে থেকেও বার করতে হবে। অবশ্যই এটা একটা কথা যে কিছু কিছু মানুষ সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করে, সুযোগ নেয়, ঠিক কথা। মানুষটাকে আগে চিনতে হবে, মানুষ চেনার ক্ষমতাও রাখতে হবে যে সত্যি সত্যি তার কতটা প্রয়োজন যার জন্য আপনি করতে যাচ্ছেন। সবাই কিন্তু প্রয়োজনের মূল্য দেবে না, কাজে আপনাকে আগে মানুষ চিনতে হবে। তবে হ্যাঁ, বীজটা ছড়াতে ভুলবেন না, যাতে ভালো কিছু হয়, ওটাই কিন্তু আমাদের ভালো থাকার একমাত্র আশা। ভালো থাকুন, সুস্থ।